নমস্কার বন্ধুরা, কালচারি সিঙ্গারে আবার সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আমার নিজের অনুভূতি, নিজের টিউশনির অনুভূতি, আনন্দ সব কিছু আপনাদের সামনে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। বন্ধুরা, এই করোনার জন্য 2020 সালের 20 মার্চ সাল থেকে স্কুল বন্ধ চলছে, পরীক্ষা হচ্ছে অনলাইনে, ভালো লাগছে না, খুব মন খারাপ ছিল। তা অনেক দিন পর আবার স্কুল খুলল, 2 মাস স্কুল হলো, তারপরে এপ্রিল মাসের 29 এপ্রিল পরীক্ষার জন্যও ঘোষণা করলো, কিন্তু প্রচণ্ড গরমের জন্য আবার মুখ্যমন্ত্রী বললো আবার পরীক্ষা হবে না, একদম গরমের ছুটি। গরমের ছুটিতে প্রথমে স্কুল খোলার কথা ছিল 16ই মে, তারপরে এত সেই একই কারণের জন্য, প্রচণ্ড গরমের জন্য আবার 16ই মে থেকে 11 দিন বাড়িয়ে সেটা 27 জুন করা হবে। আজকে স্কুল খুললো, দেখছি সবাই স্কুলে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা স্কুলে যাচ্ছে, কত আনন্দ লাগছে। তা ভেবেছিলাম পরীক্ষা হবেই না, তবুও মনে জান দিচ্ছিল যে না, হতে পারে, আমাদেরও গার্জেনদেরও বলছি, অনেক গার্জেন ভেবেও নিয়েছে পরীক্ষা হবে না, আমি বলছি না, পরীক্ষা হবেই, তুমি দেখে নিও। তারপরে যেই 28 জুন ঘোষণা করলো 29 তারিখ থেকে পরীক্ষা, তখন সবাই টনক উঠল যে আমি আগে থেকে রিভাইজ শুরু করে দিচ্ছি, দিয়েওছি, সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে, তাই আবার কালকের থেকে আরম্ভ হলো, হবে পরীক্ষা, সেই খাতা, ছাত্রছাত্রীদের একটা আনন্দ, বন্ধুদের সঙ্গে দেখা হবে, স্যারেরা খাতা দেবে, আমরা ব্যাগ ট্যাগ অন্য জায়গায় গুছাবো, গুছিয়ে সব লিমিটের মধ্যে, একদম লিমিটের মধ্যে আমাদের পরীক্ষা শেষ করতে হবে, এই একটা আনন্দ। তারপরে আমাদেরও সেই, ও যখন ইউকেজিতে পড়তো তখন থেকেই চান করানো, তারপরে ওকে গা মোছানো, সব কিছু করতাম, এখনও পর্যন্ত আন্টি থাকবে আমাকে রেডি করে দিয়ে, তারপর আন্টি বেরোবে, এখনও এই এই ইয়েটা ওর মনের মধ্যে আছে। সকালে গেলেই ওকে যদি কোনো ওষুধ টষুধ খাওয়াতে হয় সেই ওষুধ খাওয়ানো, তারপরে পরিয়ে টরিয়ে নিয়ে, তারপরে চান টান করিয়ে একদম রেডি রেডি করে আমি অন্য জায়গায় পড়াতে যাই, সেই জিনিসটা এখনও ওর অনুভূতি রয়েছে। তার মাঝখানেও অনেক মন কষাকষি, অনেক চোখের জল পড়েছে, সেগুলো আর ভাবি না, যেই ওর দিকে তাকাই, আন্টি তুমি চলে যাবা, আন্টি আমাকে একটু রেডি করে দিয়ে যাও, যে এই কথাটা শুনি অমনি সঙ্গে সঙ্গে আবার আমার মনে হয় যে না, আমার আমি আমার ছেলেকেই মানুষ করছি, আমি আমার ছেলেকেই রেডি করাচ্ছি, এরকম মনে হয়, তখন আমি এসব ভুলে গিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে সেই একই কথা বলি, বানান ভুল করবি না, পরিষ্কার করে লিখবি, হাতের লেখা যেন পরিষ্কার হয়, ঘর মাস্টারমশাই যেন বুঝতে পারে, তোর মতন করে লিখবি, যেগুলো সোজা সেইগুলো আগে লিখবি, তারপরে রচনাটা ব্যাকরণের সাইজটা ভালো করে করবি, এভাবে বলি, বলে ও আমাকে প্রণাম করে, আমি তখন ওকে একটু মুখাই, ওকে আশীর্বাদ করি যে ভালো মতন পরীক্ষা দিবি, ভালো পরীক্ষা যেন ভালো হয়, আমার কিন্তু রেজাল্ট চাই, এসব বলি। দিয়ে ওরা তখন স্কুলে যায়, ওরা ভাটপাড়া অমরকৃষ্ণতে পড়ে, ওই ছেলেটা খুব ভালো ছেলে, কিছু না কিছু র্যাঙ্ক করে ক্লাসে উঠতে গিয়ে, এবার তাকে টোটোতে উঠিয়ে দিয়ে তারপর আমি বাড়ি আসি। এই যে একটা আনন্দ, এই যে একটা অনুভূতি, সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। এবারও যারা টিউশনি, ওই একই জিনিস, ম্যাম এসছে, তাড়াতাড়ি খা, তোকে তাহলে এখন থেকে ম্যাম, সবাই বলে এখন থেকে তাহলে তোকে ম্যামকে রেখেই দেবো, তুই খাবি, ক্লাস থ্রিতে পড়ে রামপ্রসাদে, সে ম্যামকে রেখে দেবো, এরকম একটা অনুভূতি, আলাদা অনুভূতি সবাইকে নিয়ে। যখন আমি পড়াতে বসি তখন আমার মনে হয় না যে আমি টিউশনি করতে এসেছি বা পড়াতে এসেছি, মনে হচ্ছে আমি 5টা সন্তান নিয়ে আমি তাদের পড়াচ্ছি। তা বন্ধুরা, এই জিনিসটা, রেসটা যেন আমি সারা জীবন রাখতে পারি, এই ভেবে তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, এই অনুভূতিটা আমার খুব ইচ্ছা করলো তোমাদের কাছে শেয়ার করতে, তাই শেয়ার করলাম। ধন্যবাদ, শুভ দুপুরে শুভেচ্ছা রইল।